এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবারও ঝড় বিস্তৃত হবে, কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তিনটে, এর ফলে আরও প্রভাব কিন্তু বাড়ছে। ফলে উত্তর পূর্ব ভারত সহ আমাদের উত্তরবঙ্গ এবং বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে, কিন্তু তাপপ্রবাহের সতর্কতা যেহেতু জারি রয়েছে, গুমোট গরম বাড়ছে, রোদ এবং মেঘের খেলা চলছে, এরই মধ্যে বৃষ্টিপাত আস্তে আস্তে পরিবেশ তৈরি হচ্ছে, জোরালো বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অংশে। এদিকে ঘূর্ণিঝড় নিয়ে নতুন খবর বেরিয়ে এসেছে, আমরা সেটাই ভিডিওতে আলোচনা করব। দেখছেন খবর বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন কোথায় কেমন কি ব্যাপার হতে চলেছে, বজ্র বিদ্যুৎ এবং কালবৈশাখী ঝড়ের কি সম্ভাবনা রয়েছে সেটাও আমরা এখানে আলোচনা করব। আজ আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে যখন ভিডিওটা দেখছেন, এবং এরই মধ্যে কি কোনো মেঘলা আকাশ বা কোনো বৃষ্টিপাত আপনি পেয়েছেন? উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, যেখান থেকেই দেখেন না কেন অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবেন। চলুন আমাদের একে একে দেখাই, নতুন খবর যেটা বেরিয়ে এসেছে সেটা আমাদের দেখাই। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে অনেক কটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দক্ষিণ বিহার এবং সংলগ্ন এলাকাতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, এর পাশাপাশি দক্ষিণ বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, এর পাশাপাশি উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত, অর্থাৎ তিনটা ঘূর্ণাবর্ত কাজ করছে বলে জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। এর পাশাপাশি আমাদের আরও যেটা দেখাবো যে তাপমাত্রা, এই যে আমাদের রয়েছে দেখুন পূর্ব ভারত লেখা রয়েছে, এই পূর্ব ভারত এবং মধ্য ভারতে এখনও 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। 3 থেকে 4 দিনের মধ্যে গরমটা ভালোই অনুভূত হবে। এর পাশাপাশি বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তর বেশ কিছুটা তথ্য দিয়েছে, সেগুলো আমাদের দেখাই আগে। দেখুন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে কিন্তু এবারে বৃষ্টিপাত জোরালো আকারে হতে শুরু করবে, 18 তারিখ থেকে বৃষ্টিপাত বেড়ে যাবে। এমনিতেই 17 তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত শুরু হচ্ছে, কিন্তু 18 থেকে 23 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, এখানেও ব্যাপক বৃষ্টিপাত থাকবে, তার মানে ভারী বৃষ্টিপাত ওদিকে হবে। আসাম, মেঘালয়, 18, 19, 20 এই তিনটে দিনে ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে, হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি অনেক এরিয়া জুড়ে বৃষ্টিপাত হতে পারে। যারা নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা থেকে দেখছেন, ওখান থেকে দেখুন ওখানে কিন্তু আবহাওয়া পরিস্থিতিতে বদল আসবে, 19 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে। এবারে উত্তরবঙ্গ এবং সিকিমে, এখানে 2-1 জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে, সেটা 19 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং 19 থেকে 20 বা 21 তারিখের মধ্যে কিছুটা 2-1 জায়গাতে ভারী বৃষ্টিপাত হবে এবং ওয়াইড স্প্রেড রেনফল, পাশাপাশি 21-22-23-এর মধ্যে বৃষ্টিপাত ওখানে বাড়বে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে চলছে শুকনো হাওয়া, হয়তো মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশগুলো থাকছে, 2-1 জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, কিন্তু যেটা রয়েছে 17 থেকে 18 মূলত শুকনো থাকবে, 19 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে এবং 20-21-22-23 এই 4টে দিনে কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে, কিন্তু গরমটাও থাকবে কারণ তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। উড়িষ্যার দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হচ্ছে আস্তে আস্তে, ঝাড়খণ্ড, বিহারের দিকেও আস্তে আস্তে হবে। তো মোটামুটি 22 এবং 23 তারিখের দিকে ঝাড়খণ্ড এবং বিহার, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত একটু আস্তে আস্তে বাড়তে পারে, এরকমই কিন্তু রয়েছে এই 6টি আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেটা আমাদের জানালাম। এর পাশাপাশি সতর্কতাতে আমরা আসবো, সতর্কতা রয়েছে দেখুন এখানে 17 তারিখ যেমন বলছে আবহাওয়া দপ্তর যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে, অর্থাৎ গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে, তার মানে ওই যে আমরা গরমটা পাচ্ছি সেটাই অস্বস্তিকর ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে। উড়িষ্যার দিকে, ঝাড়খণ্ড এখানে এবং ছত্তিশগড়ের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে, বিহারের দিকেও তাপপ্রবাহ থাকবে, আর এখানে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে দমকা ঝোড়ো হাওয়া থাকবে, 40 থেকে 50-এর মধ্যে থাকতে পারে, এবং তার সঙ্গে 2-1 জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে দেখা যেতে পারে, অরুণাচল প্রদেশ এটা কিন্তু রয়েছে। আর দক্ষিণ ভারতের দিকে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, ভারী বৃষ্টিপাত হতে পারে, তাই তামিলনাড়ু এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশে বৃষ্টিপাত জারি থাকবে। এর পাশাপাশি আমরা যেটা দেখবো, এখানে যেটা দেখাবো আমাদের, দেখুন 17 তারিখ এবং 18 তারিখ এই সময়তে পরিবর্তন হবে, 18 থেকে 19 ভালো করে ছবিটা দেখুন, এখানে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বিশেষ করে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, তার পাশাপাশি বীরভূম, এখানে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং মেদিনীপুর এই এলাকাগুলোতে কিন্তু তাপপ্রবাহ থাকবে এবং বাকি এলাকাতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে, কিন্তু ওই
কলকাতা, হাওড়া, হুগলি, চব্বিশ পরগনা এই দিকগুলোতে যেহেতু হাওয়া প্রবাহিত হবে ঘূর্ণাবর্তের জন্য, তার জন্য এখানে কিন্তু তাপপ্রবাহটা থাকবে না, কিন্তু অস্বস্তিকর ব্যাপারটা থাকতে পারে, হাওয়াটা একটু চলতে পারে। আর ভালো করে দেখুন, উত্তর পশ্চিম ভারত থেকে একদম দিল্লি হয়ে রয়েছে, পুরোপুরি তাপপ্রবাহ থাকবে, ফলে গরম অনেকটাই আসবে। এই এটাকে কাজে লাগিয়েই কিন্তু বৃষ্টিপাত শুরু হবে, এবং এখানে হিট ওয়েভ কন্ডিশান যা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছে, তো 18 থেকে 19 তারিখ, 19 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হবে। এবারে দেখুন তাপপ্রবাহ, এবং বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, সতর্কতা দিয়েছে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এই কাছাকাছি সংলগ্ন এলাকাগুলিতে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, আসাম এবং অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। 18 তারিখ এবং 19 তারিখ, এখানে আরও ছবি দেখাচ্ছে, দেখুন 19 তারিখ ছবিটা দেখলে আরও একটু ভালো করে হবেন, ওটা 19 হলো, এবার 20 তারিখ কী হবে না, 20 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে, দু এক জায়গাতে তাপপ্রবাহ থাকবে, এবং এই সময়কালেই বৃষ্টিপাত কিন্তু বাড়বে, এটাই কিন্তু আপাতত রয়েছে। আমরা এখানে আর ছবি দেখাবো কি, এখানে আরেকটা 21 তারিখেও রয়েছে, 21 তারিখেও বজ্রগরম মেঘ থাকবে, গরমটা থাকবে, আর উত্তর পূর্ব ভারত পর্যন্ত কিন্তু সতর্কতা রয়েছে, এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। তাহলে কী পরিস্থিতি হতে চলেছে সেটা আমরা এবারে আলোচনা করবো, শেষে আমরা ঘূর্ণিঝড়টা নিয়েও দেখাবো। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম দিক থেকে যে তাপপ্রবাহের কথা বলছে আবহাওয়া দপ্তর, পরিষ্কার দেখা যাচ্ছে একদম প্রচণ্ড গরম রয়েছে এখানগুলোতে, আর আমাদের দিকেও গরমটা আস্তে আস্তে বাড়ছে। মোটামুটি পশ্চিমের দিকে জেলাগুলিতে ইতিমধ্যেই প্রায় 40 ডিগ্রি ছুঁচুঁ হয়ে গেছে, 39 থেকে 40-এর মধ্যেই, আর কলকাতা, হাওড়া, হুগলি, চব্বিশ পরগনার দিকে 40 ডিগ্রি থাকবে না, কিন্তু 36 থেকে 37-এর মধ্যে থাকবে, এবং বর্ধমানের দিকে 38-এর আশেপাশে এই পরিস্থিতিটা রয়েছে। এবং উত্তরবঙ্গে যদি দেখি তাহলে উত্তরবঙ্গে 37-36-এর মধ্যে ঘোরাফেরা করবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এইগুলোতে ওই 36 থেকে 37-এর মধ্যে থাকবে। বিহারের দিকে তাপপ্রবাহ রয়েছে, ফলে ওইদিকেও গরমটা লাগবে, রাজশাহী, বাংলাদেশের রংপুর বিভাগেও এবং খুলনা বিভাগের ঢাকার দিকেও গরমটা ভালোই লাগবে, তো অস্বস্তিকর ব্যাপারটা থাকবে। ত্রিপুরার দিকেও কিন্তু মোটামুটি 37 থেকে 36 কাছাকাছি তাপমাত্রা থাকবে, 35-36-এর মধ্যে আগরতলা, অম্বসা, অমরপুরের দিকে থাকার সম্ভব রয়েছে। এইটাই কিন্তু শনিবারের দিকে একটু বেড়ে যাবে, এই দেখুন 42 হয়ে যাচ্ছে, এবং দেখুন পশ্চিমের দিকে জেলাগুলিতে আরও কালো হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রচণ্ড গরম দুপুরবেলাতে দেখাচ্ছি। 19 তারিখেও কিন্তু অনেকটা গরম থাকবে, আমাদের এখানে আরও একটু কালো হয়ে যাচ্ছে, এই যে প্রচণ্ড গরম 43-42 হয়ে যাচ্ছে, কিন্তু এটা বীরভূম, মুর্শিদাবাদ পর্যন্ত ভালোই, মালদা পর্যন্ত ভালোই গরমটা প্রভাব দেখাবে। 20 তারিখের দিকে অনেকটা গরম, প্রচণ্ড গরম থাকবে 20 তারিখের দিকে, একদম কালো কাকে দেখতে পাচ্ছেন, পুরো এলাকা জুড়ে একদম তীব্র তাপপ্রবাহ থাকবে, 45 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতের দিকে, কিন্তু আমাদের ঝাড়খণ্ড পর্যন্ত রয়েছে 42 পর্যন্ত হতে পারে, 42 বা 43 ম্যাক্সিমাম হতে পারে। 21 তারিখে যদি দেখি কমে যাচ্ছে, তার মানে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে, জলো হাওয়াগুলো দেখুন এখানে আমাদের বাংলার দিকে ঢুকছে। চলুন এবারে আমরা বৃষ্টিপাত দেখবো, এবং দেখি দমকা ঝোড়ো হাওয়া কিছু হবে কি না, দু এক জায়গাতে হতে পারে। তো আমার আজ কিন্তু যেটা রয়েছে 17 থেকে 18 কিছু উত্তর পশ্চিম পূর্ব ভারতে, মানে আসাম, মেঘালয়ের দিকে কোথাও কোথাও এই দুদিনের মধ্যে ঝমকা ঝোড়ো হাওয়া এবং বাংলাদেশে কিছুটা উঠতে পারে, 30 থেকে 40 এবং 40 থেকে 50। 19 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে, 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে কোথাও কোথাও কালবৈশাখী ঝড় হতে পারে, সম্ভাবনা থাকবে কোথাও কোথাও যে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে, কারণ এই দিক দিয়ে হাওয়া কিন্তু যাচ্ছে, ফলে এখান থেকে মেঘ উঠে যখন এগোবে তখন দমকা ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও ঝড়ের সৃষ্টি হতে পারে, এটা কিন্তু রয়েছে। এবং এই সময়কালে বৃষ্টিপাত কেমন থাকবে, বৃষ্টিপাত কিন্তু 21 তারিখে রয়েছে, আমরা একটু দেখে নিই 17 তারিখে কোনো বৃষ্টিপাত থাকছে কি না। উপকূলবর্তী কিছু এলাকাতে কিন্তু মেঘলা আকাশ হতে পারে, যেটা রয়েছে মেদিনীপুর এবং চব্বিশ পরগনা আশেপাশে দু এক জায়গাতে, এদিক দিয়ে মেঘ যদি যায় তাহলে মেঘ করে তবেই বৃষ্টিপাতটা হতে পারে, অন্যথায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলাতে এবং উত্তরবঙ্গ সহ বেশিরভাগ এলাকাতে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে বৃষ্টিপাতের চান্স বড় কিছু দেখা যাচ্ছে না, কিন্তু দার্জিলিং, কালিম্পং সাইডে মেঘ হতে পারে, এবং আসাম, মেঘালয়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, ফলে রাত থেকে সকালে কিছু অংশে বৃষ্টিপাত এখানে ঢুকতে পারে। এই দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে যে সিলেট এবং শিলচর, করিমগঞ্জ অববাহিকা এবং আসাম, মেঘালয়ের দিকে কিছুটা বৃষ্টিপাত ধীরে ধীরে আসছে, এই পরিবেশটাই কিন্তু আস্তে আস্তে 18 থেকে 20 তারিখের মধ্যে বাড়বে, যেটা বাংলাদেশের পূর্ব দিকগুলোতে কিছু অংশে বৃষ্টিপাত দেবে, যেটা বরিশাল এবং চট্টগ্রামের দিকে হতে পারে, এর পাশাপাশি ঢাকার আশেপাশে হতে পারে, এবং রংপুর তার বিভাগের পূর্ব দিক, আসাম, মেঘালয়ের পশ্চিম দিক, এবং কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি এবারে বৃষ্টিপাতগুলো 18 থেকে 19 তারিখের মধ্যে ধীরে ধীরে উত্তরবঙ্গে ঢুকবে, যেটা
জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিছু অংশে বৃষ্টিপাত বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু পাওয়া যেতে পারে এবং বঙ্গাইগাঁও পাঠশালার দিকেও হতে পারে। এর পাশাপাশি এই সময়কালেও কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তেমন বৃষ্টিপাত থাকবে না। ভাগ্যের বৃষ্টি যদি হয় তাহলে ওই হঠাৎ করে মেঘ উঠে এই দুদিনে যদি বৃষ্টিপাত হয়, নাহলে কিন্তু বৃষ্টিপাত নেই। অন্ধ্রপ্রদেশ এই সমস্ত দিকে বৃষ্টিপাত থাকবে, তামিলনাড়ুর দিকে জোরালো বৃষ্টিপাত রয়েছে। এইবারে যেটা হবে 19 তারিখ থেকে 20 তারিখ এই সময়কালে বৃষ্টিপাত আস্তে আস্তে বেড়ে যাবে, যেটা উত্তর ভারতের দিকে, উত্তর পূর্ব ভারত এবং তার সঙ্গে আমাদের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই এলাকার মধ্যে বেশ কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চালু হবে। এটা আবহাওয়া দপ্তর সতর্কতা ইতিমধ্যে দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের কিন্তু পরিবেশটা হচ্ছে। আর এই সময়কালেই উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া, কলকাতা, হাওড়ার দিকে কিছু কিছু অংশে বজ্রগর্ম মেঘ থাকবে এবং এখানে বৃষ্টিপাতের পরিবেশটাও থাকবে। দেখুন ভালো করে, যেটা রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত নিয়ে আসতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকেও কিছু অংশে এই বজ্রগর্ম মেঘের ফলে কিছু কোথাও আগে পড়ে, প্রথমে কোথাও একটু শুরু হলো তারপরে পরের দিকে বাড়লো মেঘটা, এইভাবে কিন্তু হতে পারে। মূলত এই জায়গাগুলোতে একটু বেশি সম্ভাবনা রয়েছে, ভালো করে দেখুন। এবং এখানে বৃষ্টিপাত কিন্তু আসবে, এই যে বৃষ্টিপাত রয়েছে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী পাবনা রয়েছে, শৈলকোপা রয়েছে, মুর্শিদাবাদ, জলঙ্গি, করিমপুর রয়েছে, মুর্শিদ মেহের এখানে নদিয়ার দিকে, এবং শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, এছাড়াও দামহারা, কটচাঁদপুর, ঝিনাইদহ, ফরিদপুর, এদিকে ঢাকার দিকেও, মুন্সিগঞ্জের দিকেও বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে এগোতে পারে। দেখুন ভারী বৃষ্টিপাত আসতে পারে। উত্তর চব্বিশ পরগনাতেও এখানে রয়েছে বনগাঁ, রানাঘাট, চাকদা, শান্তিপুর, পাণ্ডুয়া, হাবড়া, চন্দননগর, এর পাশাপাশি যশোর, লোহগড়া, মাদারীপুর, ফরিদপুর, অভয়নগর, এই যে রয়েছে এই এলাকার মধ্যে বৃষ্টিপাত হতে পারে। দেখতেই পাচ্ছেন, ভালো করে একদম পরিষ্কার দেখে নিন এলাকাগুলি, দেখা যাচ্ছে পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত থাকবে। এবারে পশ্চিমের দিকে জেলাগুলিকে বৃষ্টিপাত হবে, হবে পশ্চিমের দিকে জেলাগুলিতে হবে। এইটা কিন্তু মোটাও দেখা যাচ্ছে যে মনমোহন সিং সিলেট হয়ে ঢাকার উপর দিয়ে, চট্টগ্রামের উপর দিয়ে ত্রিপুরার দিকে সরে যাচ্ছে। 20 থেকে 21 তারিখের মধ্যে যেটা হবে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের যে জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গে, ওই দিকে ঝাড়খণ্ডের কাছাকাছি এলাকাগুলিতে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে হতে পূর্ব দিকে সরতে পারে। সেক্ষেত্রে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর হয়ে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই এলাকার উপর দিয়ে গোটা কলকাতার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত যেতে পারে এবং সেটা বাংলাদেশে প্রবেশ করতে পারে। রাজশাহী এবং খুলনা বিভাগের উপর দিয়ে ঢাকার দিকে চলে গিয়ে ত্রিপুরার দিকে যাবে, অর্থাৎ গোটা বাংলাদেশেই কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ এবং সঙ্গে বজ্র বিদ্যুৎ হতে পারে। তাই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে অবশ্যই সতর্ক থাকবেন। ইতিমধ্যে মালদাতে তো দেখছেন ভয়ানক কী অবস্থা হয়েছে বজ্রপাতের ফলে। তো এইরকম করে কিন্তু ব্যাপারটা রয়েছে। এই 22 তারিখ চলে এলাম, এখানে আর দেখাচ্ছি না। এবারে আমরা দেখব নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, এগুলো দেখব। তো নিম্নচাপের জন্য আমরা রেখা অন করলাম। তো 22 তারিখের দিকে ECMW মডেল, দেখি নতুন করে কী খবরটা উঠে এসেছে। দেখুন ঘূর্ণাবর্ত থাকবে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে, এবারে দেখা যাচ্ছে যে ওইটাতে কি কোনো কিছু হচ্ছে না, কিন্তু আরেকটা ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে আন্দামান সাগরের উত্তর পশ্চিম ভাগ এবং তার সংলগ্ন যে মায়ানমার উপকূল রয়েছে এই এলাকাতে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ইঙ্গিত দিচ্ছে, যেটা শক্তি কিছুটা বাড়াচ্ছে এবং এখানে শক্তি সঞ্চয় হচ্ছে। এবং সেটা দেখুন কী হচ্ছে পরের দিকে, এটা কী পরিবর্তনটা হচ্ছে দেখুন ভালো করে। এটা কি নতুন করে সিস্টেম হবে নাকি? এটা কিন্তু দেখুন শীট ওয়ে, এই দিকে কিন্তু লো প্রেশার এরিয়াটা চলে যাওয়ার একটা ইঙ্গিত দেখাচ্ছে। অর্থাৎ এই ECMW মডেল বলছে এটা মায়ানমারের দিকে এখনও পর্যন্ত টার্গেটে রয়েছে, কিন্তু বড় রকমের ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে না, নিম্নচাপের ইঙ্গিত দিচ্ছে, যেটা ওইখানে ঝড় বৃষ্টি ঘটানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ওখানে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, যেগুলো চট্টগ্রাম, মিজোরাম, মণিপুর এদিকেও বৃষ্টিপাত দিতে পারে। তো বৃষ্টিপাত কিন্তু পরিবেশ রয়েছে, তো বৃষ্টিপাত এটা কিন্তু ঘটাবে বলছে ওই দিকটাতে। তাহলে এতে আরও পরিবর্তন হবে বলে আমাদের মনে হচ্ছে, কারণ আর একটু আপডেট এলেই বোঝা যাবে, দুটো আপডেট অন্তত মোটামুটি 19 বা 20 তারিখের আশেপাশে আপডেটটা বোঝা যাবে। আর GFS মডেল বলছে ওই দিকে নয়, এটা অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়বে এবং 25 তারিখকে আছড়ে পড়বে, 25 তারিখ দুপুরবেলার পরে মানে বিকেলবেলার দিকে এটা ল্যান্ডফল করতে পারে এবং এর গতিবেগ দেখা যাচ্ছে অনেকটাই রয়েছে 95 থেকে 100 কিলোমিটারের মধ্যে। বায়ুর গতিবেগ দেখে নিচ্ছি, বায়ুর গতিবেগ কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি 75 কিলোমিটারের উপরে রয়েছে, তার মানে এটা ঘূর্ণিঝড় হিসাবেই আছড়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে এই মডেলটি GFS। কিন্তু
ECMW মডেল এদিকে দেখাচ্ছে মায়ানমার, আর জিএফ দেখাচ্ছে এদিকে। তাহলে এখনও কিন্তু মিল পাওয়া যাচ্ছে না, শুধু মিল পাওয়া যাচ্ছে না, 22 তারিখের দিকে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ এইটুকুই মিল পাওয়া যাচ্ছে, বাকি কোনোটাই মিল পাওয়া যাচ্ছে না। আপাতত এখানে বন্ধ রাখলাম, পরের আপডেটে আরও যদি কিছু আসে আমাদের দেখাবো, নিয়মিত নজর রাখুন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।